নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান, কারার ওই লৌহ কপাট। না না না, প্রশ্ন করো না, না 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 শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তো সেই ভগবানের ঘুম ভাঙলো কিনা, ভাঙলে তাকে প্রশ্ন করা যাবে কিনা, করলে তিনি উত্তর দেবেন কিনা জানা নেই। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে প্রশ্নের মুখোমুখি হতে বেজায় আপত্তি আছে, বা দুষ্ট লোকের কথায় তিনি প্রশ্নকে ভয় পান, সেটা তো আমাদের জানা। জরুরি অবস্থা শেষ হয়েছে, নির্বাচন হয়েছে, ইন্দিরা হেরেছেন, দল ভাঙছে। যারা কদিন আগেই ইন্দিরা ইজ ইন্ডিয়া বলে স্লোগান দিয়েছিলেন, তারাই দল ছাড়ছেন। প্রিয়রঞ্জন থেকে দেবরাজ আস থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়, কেউ পাশে নেই। তেমন এক সময় ইন্দিরা মুখোমুখি হয়েছিলেন বিবিসির এক সাংবাদিকের, চোখা চোখা প্রশ্নের সামনে দাঁড়িয়ে এতটুকু বিচলিত দেখায়নি তাকে। আর আমাদের বিশ্বগুরু 303 আছে, দাবি করছেন 370 জনকে জিতিয়ে নিয়ে আসবেন, শরিক দল মিলে এনডিএর নাকি 400 পার। কিন্তু তিনি একজন সাংবাদিকের মুখোমুখি হবেন, একটাও কড়া প্রশ্নের মুখোমুখি হবেন? হরিনাম খাবলা খাবলা, সে গুড়ে বালি। তার জন্য তিনি কিছু জন্তু পুষেছেন, যারা প্রশ্ন করবে আপনি দিনে 24 ঘন্টা কাজ করার পরেও ক্লান্ত হন না কেন, আপনি আম কিভাবে খান, চেটে চুষে না গিলে। এবং ঠিক তাই বেয়ারা সাংবাদিকদের যে তিনি জেলে পুরবেন তা তো স্বাভাবিকই। হ্যাঁ, আমাদের মুখ্য সম্পাদক সেই কারণেই জেলে আছেন, 225 দিন পার হয়ে গেল প্রায়, জেলেই আছেন তিনি। এবং এরকম ভাবার কোনো কারণ নেই যে উনি এদেশের একমাত্র সাংবাদিক সম্পাদক যিনি জেলে আছেন। আসুন আজ কেবল তালিকাটা বলি, আগামী কিস্তিতে সেই সমস্ত সাংবাদিকদের জেলে কেন পোড়া হয়েছে তা নিয়ে আলোচনা করব। ঠিক এই মুহূর্তে 150 জনের মতো সাংবাদিক সংবাদকর্মী সম্পাদক হয় জেলে আছেন, না হলে জেলে বছর 2-3 কাটানোর পরে বেলে আছেন। এদের 16 জনের বিরুদ্ধে ইউএপি এর মামলা আছে, মানে এরা রাষ্ট্রের কাছে বিপজ্জনক, অন্তত মোদী শাহ সেটাই মনে করেন। আটজন এমন সাংবাদিক যাদের বিরুদ্ধে ইউএপিএ আছে, তারা 2-3-4 বছর জেল খাটার পরে বেল পেয়েছেন। ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির কনসালটেন্ট এডিটর গৌতম নবলাখা হাউস অ্যারেস্টে আছেন। যারা প্রশ্ন করেন, আরএসএস বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সমালোচনা করেন, মোদী শাহ সরকারকে প্রশ্ন করেন, তারা জেলে। আমাদের মুখ্য সম্পাদক কৌস্তভ রায়ও জেলে। কারার এই লৌহ কপাট আজকের মতো এ পর্যন্তই, আগামী পর্বে আপনাদের আরও অনেক তথ্য দেব। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।